আসসালামু আলাইকুম। বাণিজ্য মেলার মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাণিজ্য মেলা বলছি, এখানে আসলে আগে বাণিজ্য মেলা হতো, এখন এটা কেন হচ্ছে না। এটা পুরনো বাণিজ্য মেলার মাঠ, এখানে এখন জাতীয় বৃক্ষ মেলা হচ্ছে 2023। তাই এই প্রথমবারের মতো বৃক্ষ মেলা দেখতে এসেছি, চলেন আপনাদেরকেও কিছু দেখাই এবং আমিও দেখে আসি যে বৃক্ষ মেলা কেমন হচ্ছে। গাছের কোনো শেষ নাই, এমন গাছ আছে যে গাছের নাম জীবনও শুনি নাই। যেখানে সব বিপন্ন প্রায় যে গাছগুলো আছে, যেমন যে এটা হলো বুদ্ধ নারিকেল, জীবনও নাম শুনি নাই। তারপরে হচ্ছে এই ধৈল্যা গর্জন, তারপরে হচ্ছে ছাতিয়ান, এগুলো আমি জীবনে দেখিনি এই গাছগুলো। আমার ছোট একটা বাগান আছে, সেই বাগানের জন্য টুকিটাকে যদি একটা গাছ পাই তাহলে নিবো আর কি, এর জন্যই আসা। কারণ এই গাছগুলো আমাদের এলাকা দেখতাম মানে খালের পাড়ে আর কি, এমনি হয়ে থাকতো, আমরা এই ফল ছিঁড়ে শুধু শুধুই মানে বল বানাইতাম, ফিকে ফেলে দিতাম। এখন এই গাছগুলো এখন এখানেও পাওয়া যাচ্ছে। এই দেখেন আমের কি বাহার, শেষ নেই আমের, এই যে কত বড় আম, মাশাল্লাহ সব হলুদ হয়ে আছে, যেহেতু আমের সিজন প্রায় সব পেকে পেকে গেছে। অভাব নাই, এই যে আম কালার দেখেন, আমের কালার কি সুন্দর কালার, জানি না দেখা যাচ্ছে কিনা মোবাইলে ভালো করে, মাশাআল্লাহ। ধার মারা জীবনের গাছের নাম শুনিনি আর কি, তেলি গর্জন, তারপরে যে হচ্ছে বাইটটা গর্জন, যত সব আজগুবি জাতের নাম, কন্যারি, বৈলাম, গাছের জন্য কিছু সার বীজ এগুলো নিয়ে নিলাম আর কি এখান থেকে। এই যে হচ্ছে লটকন, লটকন গাছ একেবারে নিচ থেকে ফল, কাঠ লিচু, যে হচ্ছে জাম্বুরা, এগুলো সব পরিচিত মুখ, সব ফলগুলো পরিচিতই। এখানে দেখেন এই যে মালটা, লেবু, এটা হচ্ছে থাই মালটা, করমচা, এই হচ্ছে ড্রাগন, আমলকি, আমলকি গাছ, আমলকি, আর এটা হচ্ছে হলো যে কাটলিচু, কালো মরিচ। অনেক গাছ আছে যে গাছ আমি জীবনে দেখি নাই, প্রথমবার আসছি, তাই অনেকগুলো গাছ দেখার সৌভাগ্য হয়ে যাচ্ছে আর কি। মানে সবে দেয় গাছ আমি দেখছি, এটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু এটা হচ্ছে জাতটা একটু অন্যরকম, লম্বাটে জাত। আমাদের এলাকাতে যেগুলো হয় এগুলো গোল, এই যে কত বড় বড় আম দেখেন, মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না, বিশাল আম। কাঁঠাল, কদবেল, ছোট ছোট গাছ, এগুলো আই থিঙ্ক মানে সব কলমের, কিন্তু এই গাছটা চিনলাম না, এই একটা ফল, এই ফলটা একেবারেই নিউ, জানি না। এই একটা গাছ, এটা অনেক আমাদের এলাকাতে রুয়েল বলে আর কি, সব জায়গায়
এক নামে নাও চিনতে পারে। কমন কিছু গাছ আছে অবশ্যই, বেশিরভাগ গাছই কমন, অল্প কিছু গাছই আনকমন যেগুলো আসলে আমরা চিনি না ভাবে। দেখেন কিভাবে লটকন ধরে আছে মাশাআল্লাহ, একেবারে নিচ থেকে দেখছেন। এই আমগুলো দেখেন অন্যরকম একটা আম, ওনারা আবার সব লিয়ে রাখছে, যেমন রবি লঙ্কান, থাই লঙ্কান, মাফরাঙ্গ লাল, চিনি না অবশ্যই, এগুলা চিনি না। লবঙ্গ না, লঙ্কান। এই আমগুলো দেখেন ডিফারেন্ট একটা আম, সবগুলো ডিফারেন্ট। এই যে এটা হলো জাম, সাদা জাম, ডিফারেন্ট, এটা দেখি নাই আমি কখনো আগে। তারপর এটা সিডলেস জাম, যদিও ফল নাই, এগুলো নর্মাল গাছ। আঙ্গুর ফল না, না এটা হলো তোমার ওই চুকুল্লা পাতা, না না এটা হলো ভেন্ডি, ভেন্ডি ভেন্ডি। তারপরে তোমার এই যে এদিকে এলো তোমার কাঁকরোল, বেগুন, এদিকে নর্মাল গাছ, সব সব নর্মাল গাছ। এটা চিনি না, এটা কি জানি। মনে হচ্ছে এলাচ, এটা হলো সব বনসাই গাছ আর কি, বিভিন্ন ধরনের বনসাই গাছ, মরুভূমির এবং ক্যাকটাস টাইপের গাছ আর কি। খেজুর, এটা হচ্ছে সৌদি মরিয়াম খেজুর, এটার দাম দেখছেন, দাম হতেছে 2 লক্ষ টাকা এই গাছটার দাম, গাছটার দাম 2 লক্ষ টাকা। এমন গাছ বহুত আছে এখানে, বেশিরভাগ এলো খেজুরের গাছ। এই যে হেয়ার আলুম কি যেন, মরিয়ম, বিভিন্ন ধরনের খেজুর গাছ এখানে সব। এখানে একটা গ্রামীণ পরিবেশ তৈরি হয়েছে আর কি, ওই যে মাছও আছে। গ্রামীণ জনপদ, তেজপাতা হয়েছে খাই গেছে একটা অ্যালামুন্ডা, অ্যালামুন্ডা থাই গাছ আছে অনেক, তো বেশিরভাগ গাছই হচ্ছে কমন আর কি, যে গাছগুলো আমরা দেখে আসছি নর্মালি নার্সারিতে পাওয়া যায়, একটু ডিফারেন্ট টাইপের গাছ হলে ভালো হতো। প্রত্যেকটা দোকানগুলোতেই মোটামুটি একই ধাঁচের গাছ, একই ধাঁচের, ডিফারেন্ট গাছ এরকম পাইনি। আমি গাছ একটা নিব অবশ্য, যেটাই নেই, যেহেতু আসছি আজকে সারাদিন বসে মাটিও অনেক যত্ন নিছি, আজকে অনেক মাটি কোপাইছি, সারটার মিক্স করে মাটি ঠিক করছি। না না বনসাই বেশি দাম না, মাত্র 1.5 লাখ, 1.5 লাখ। আমি এটা আম দেখছি, এটা 2 লাখ টাকা দাম আম গাছ, আর বনসাই 1.5 লাখ টাকাতে তো নেওয়াই যায়, তো সে হিসেবে আম গাছ নেওয়া ভালো না? 2 লাখ টাকা দিয়ে তুমি আম গাছও পাইলে আমও খাইলে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, এখানে এসে খাওয়া দাওয়া করবেন। একটা হোটেলের ব্যবস্থাও আছে, এবং ঠিক বট গাছটার নিচে, আমার মনে আছে আমি যখন বাণিজ্য মেলায় কাজ করি তখন এখানে একটা স্টল ছিল আমাদের। গেন্ডেন এতক্ষণ পাইলাম।
ক্যান্ডিডেট গাছ। এটা অবশ্য ইয়ার হাইব্রিড দেশি না, এটা ভালো। এটা বীজ না যেত বীজ হয় না, এগুলো তো বেশিরভাগই তোমার কলম বুঝি নিচ্ছে, একটা কলম এটা দিয়েই হয় আর কি। এটার নাম হচ্ছে মে ফুল, শেষ সময় এটার, এর জন্য ফুলটা ঝরে গেছে। মে মাসের এক তারিখে কিছুদিন আগে থেকে ফোটা শুরু করে এবং জুনের কিছুদিন থেকে এটা সরে যায়। বছরে একবার আসে ফুল, একটা গাছে একটা ফুল। কত দিছে মাংকি দেখেছে?